দ্বিতীয় খণ্ডের প্রথম পর্ব। আয়েশা। জগৎ সিংহ যখন চক্ষুরণ মিলন করিলেন তখন দেখিলেন যে তিনি সুরম্য হর্মমধ্যে পর্যঙ্কে শয়ন করিয়া আছেন। যে ঘরে তিনি শয়ন করিয়া আছেন তথায় যে আর কখনো আসিয়াছিলেন এমতো বোধ হইল না। কক্ষটি অতি প্রশস্ত, অতি সুশোভিত, প্রস্তর নির্মিত হর্মতল, পাদস্পর্শ সুখজনক গালিচার আবৃত, তদুপরি গোলাপ পাশ প্রভৃতি স্বর্ণ রৌপ গজদন্তাদি নানা মহার্ঘ বস্তু নির্মিত সামগ্রী রহিয়াছে। কক্ষ দ্বারে বা গবাক্ষে নীল পর্দা আছে, এজন্য দিবসের আলোক অতি স্নিগ্ধ হইয়া কক্ষে প্রবেশ করিতেছে। কক্ষ নানাবিধ স্নিগ্ধ সৌগন্ধে আমোদিত হইয়াছে। কক্ষ মধ্যে নীরব, যেন কেহই নাই। একজন কিঙ্করি সুবাসিত বাড়িসিক্ত ব্যজন হস্তে রাজপুত্রকে নিঃশব্দে বাতাস দিতেছে। অপরা একজন কিঙ্করি কিছু দূরে বাকশক্তিবিহীনা চিত্রপুত্তলিকার ন্যায় দণ্ডায়মানা আছে, যে দিরদ দন্ত খচিত পালঙ্কে রাজপুত্র শয়ন করিয়া আছেন তাহার উপরে রাজপুত্রের পার্শ্বে বসিয়া একটি স্ত্রীলোক তাহার অঙ্গের ক্ষত সকলে সাবধান হস্তে কি ঔষধ লেপন করিতেছে। হর্মতলে গালিচার উপরে উত্তম পরিচ্ছদ বিশিষ্ট একজন পাঠান বসিয়া তাম্বুল চর্মণ করিতেছে ও একখানি পার্শি পুস্তক দৃষ্টি করিতেছে। কেহই কোনো কথা কহিতেছে না বা শব্দ করিতেছে না। রাজপুত্র চক্ষুর উন্মিলন করিয়া কক্ষের চতুর্দিকে দৃষ্টিপাত করিলেন, পাশ ফিরিতে চেষ্টা করিলেন, কিন্তু তিলার্ধ সরিতে পারিলেন না। সর্বাঙ্গে দারুণ বেদনা। পর্যঙ্কে যে স্ত্রীলোক বসিয়াছিল সে রাজপুত্রের উদ্যম দেখিয়া অতি মৃদু বিনাবত মধুর স্বরে কহিল, স্থির থাকুন, চঞ্চল হইবেন না। রাজপুত্র ক্ষীণ স্বরে কহিলেন, আমি কোথায়? সেই মধুর স্বরে উত্তর হইল, কথা কহিবেন না, আপনি উত্তম স্থানে আছেন, চিন্তা করিবেন না, কথা কহিবেন না। রাজপুত্র পুনশ্চ অতি ক্ষীণ স্বরে জিজ্ঞাসা করিলেন, বেলা কত? মধুর ভাষিনী পুনরূপী অস্ফুট বচনে কহিল, অপরাহ্ন, আপনি স্থির হন, কথা কহিলে আরোগ্য পাইতে পারিবেন না, আপনি চুপ করিলে আমরা উঠিয়া যাইব। রাজপুত্র কষ্টে কহিলেন, আরেকটি কথা, তুমি কে? রমণী কহিল, আয়েশা। রাজপুত্র নিস্তব্ধ হইয়া আয়েশার মুখ নিরীক্ষণ করিতে লাগিলেন। আর কোথাও কি ইহাকে দেখিয়াছেন? না, আর কখনো দেখেন নাই, সে বিষয়ে নিশ্চিত প্রতীতি হইল। আয়েশার বয়ক্রম দ্বাবিংশতি বৎসর হইবেক। আয়েশা দেখিতে পরমা সুন্দরী, কিন্তু সে রীতির সৌন্দর্য দুই চারি শব্দে সেরূপ প্রকটিত করা দুঃসাধ্য। তিলোত্তমাও পরম রূপবতী, কিন্তু আয়েশার সৌন্দর্য সে রীতির নহে। স্থির যৌবনা বিমলারও এ কাল পর্যন্ত রূপের ছটা লোকমনোমোহিনী ছিল, আয়েশার রূপরাশি তদনুরূপও নহে। কোনো কোনো তরুণীর সৌন্দর্য বাসন্তী মল্লিকার ন্যায় নবস্ফুট, ব্রীড়া সংকুচিত, কোমল, নির্মল, পরিমলময়। তিলোত্তমার সৌন্দর্য সেই রূপ, কোনো রমণীর রূপ অপরাহ্নের স্থলপদ্মের ন্যায় নির্বাস, মুদিতন্মুখ, শুষ্ক পল্লব, অথচ সুশোভিত, অধিক বিকশিত, অধিক প্রভাবিশিষ্ট, মধু পরিপূর্ণ। বিমলা সেই রূপ সুন্দরী। আয়েশার সৌন্দর্য নবরবিকর ফুল্ল জলনলনীর ন্যায় সুবিকাশিত, সুবাসিত, রস পরিপূর্ণ, রৌদ্র প্রদীপ্ত, না সংকুচিত, না বিশুষ্ক, কোমল অথচ প্রজ্জ্বল, পূর্ণ দলরাজি হইতে রৌদ্র প্রতিফলিত হইতেছে অথচ মুখে হাসি ধরে না। পাঠক মহাশয়, রূপের আলো কখনো দেখিয়াছেন? না দেখিয়া থাকিবেন, শুনিয়া থাকিবেন। অনেক সুন্দরী রূপে দশ দিক আলো করে, শোনা যায় অনেকের পুত্রবধূ ঘর আলো করিয়া থাকেন।
ব্রজধামে আর নিশুম্ভের যুদ্ধে কালো রূপেও আলো হইয়াছিল। বস্তুত পাঠক মহাশয় বুঝিয়াছেন রূপের আলো কাহাকে বলে। বিমলা রূপে আলো করিতেন, কিন্তু সে প্রদীপের আলোর মতো, একটু মিটমিটে, তেল চাই, নহিলে জ্বলে না। গৃহকার্যে চলে, নিয়ে ঘর করো, ভাত রাঁধো, বিছানা পারো, সব চলিবে, কিন্তু স্পর্শ করিলে পুড়িয়া মরিতে হয়। তিলোত্তমাও রূপে আলো করিতেন, সে বালেন্দু জ্যোতির ন্যায়, সুবিমল, সুমধুর, সুশীতল, কিন্তু তাহাতে গৃহকার্য হয় না, তত প্রখর নয় এবং দূরনিঃসৃত। আয়েশাও রূপে আলো করিতেন, কিন্তু সে পূর্বাহ্নিক সূর্যরশ্মির ন্যায়, প্রদীপ্ত, প্রভাময়, অথচ যাহাতে পড়ে তাহাই হাসিতে থাকে। যেমন উদ্যান মধ্যে পদ্মফুল, এ আখ্যায়িকা মধ্যে তেমনই আয়েশা। এজন্য তাহার অবয়ব পাঠক মহাশয়ের ধ্যান প্রাপ্য করিতে চাহি। যদি চিত্রকর হইতাম, যদি এইখানে তুলি ধরিতে পারিতাম, যদি সে বর্ণ ফলাইতে পারিতাম, যদি সে কপাল তেমনই নিটোল করিয়া আঁকিতে পারিতাম, নিটোল অথচ বিস্তীর্ণ মন্মথের রঙ্গভূমি স্বরূপ করিয়া লিখিতে পারিতাম, তাহার উপরে তেমনই সুবঙ্কিম কেশের সীমারেখা দিতে পারিতাম, সে রেখা তেমনই পরিষ্কার, তেমনই কপালের গোলাকৃতির অনুগামিনী করিয়া আ কর্ণ টানিতে পারিতাম, কর্ণের উপরে সে রেখা তেমনই করিয়া ঘুরাইয়া দিতে পারিতাম, যদি তেমনই কালো রেশমের মতো কেশগুলি লিখিতে পারিতাম, কেশ মধ্যে তেমনই করিয়া কপাল হইতে সিঁথি কাটিয়া দিতে পারিতাম, তেমনই পরিষ্কার, তেমনই সূক্ষ্ম, যদি তেমনই করিয়া কেশ রঞ্জিত করিয়া দিতে পারিতাম, যদি তেমনই করিয়া লোল কবরী বাঁধিয়া দিতে পারিতাম, যদি সে অতি নিবিড় ভ্রুযুগ আঁকিয়া দেখাইতে পারিতাম, প্রথমে যথায় দুটি ভ্রু পরস্পর সংযোগ সই হইয়াও মিলিত হয় নাই, তথা হইতে যেখানে যেমন বর্ধিতা তয়ন হইয়া মধ্যস্থলে না আসিতে আসিতেই যেরূপ স্থূল রেখ হইয়াছিল, পরে আবার যেমন ক্রমে ক্রমে সূক্ষ্মাকারে কেশবিন্যাস রেখার নিকটে গিয়া সুচ্চ গ্রবত সমাপ্ত হইয়াছিল, তাহা যদি দেখাইতে পারিতাম, যদি সেই বিদ্যুৎ অগ্নিপূর্ণ মেঘবত চঞ্চল কোমল চক্ষু পল্লব লিখিতে পারিতাম, যদি সে নয়ন যুগলের বিস্তৃত আয়তন লিখিতে পারিতাম, তাহার উপরিপল্লব ও অধপল্লবের সুন্দর বঙ্কভঙ্গি, সে চক্ষুর নীলাল লক্ত প্রভা, তাহার ভ্রমর কৃষ্ণ স্থূল তারা লিখিতে পারিতাম, যদি সে গর্ব বিস্ফারিত রন্ধ্র সমেত সুনাশা, সে রসময় ওষ্ঠাধর, সে কবরীস্পৃষ্ট প্রস্তর শ্বেত গ্রীবা, সে কর্ণাভরণ স্পর্শ প্রার্থী পিবরাংশ, সে স্থূল কোমল রত্নালঙ্কার খচিত বাহু, যে অঙ্গুলিতে রত্নাঙ্গুরীয় হীন ভাস হইয়াছে, সে অঙ্গুলি, সে পদ্মা রক্ত কোমল করপল্লব, সে মুক্তাহার প্রভানিন্দী পিবরোন্নত বক্ষ, সে ঈষদীর্ঘ বপুর মনোমোহন ভঙ্গি, যদি সকলই লিখিতে পারিতাম, তথাপি তুলি স্পর্শ করিতাম না। আয়েশার সৌন্দর্য সার, সে সমুদ্রের কৌস্তুভ রত্ন তাহার ধীর কটাক্ষ, সন্ধ্যা সমীরণ কম্পিত নীলোৎপল তুল্য ধীর মধুর কটাক্ষ, কি প্রকারে লিখিব। রাজপুত্র আয়েশার প্রতি অনেক ক্ষণ নিরীক্ষণ করিতে লাগিলেন। তাহার তিলোত্তমাকে মনে পড়িল, স্মৃতিমাত্র হৃদয় যেন বিদীর্ণ হইয়া গেল, শিরাসমূহ মধ্যে রক্তস্রোত প্রবল বেগে ধাবিত হইল, গভীর ক্ষত হইতে পুনর্বার রক্ত প্রবাহ ছুটিল। রাজপুত্র পুনর্বার বিচেতন হইয়া চক্ষু মুদ্রিত করিলেন। খট্টারুড়া সুন্দরী তৎক্ষণাৎ ত্রস্তে গাত্রোত্থান করিলেন। যে ব্যক্তি গালিচায় বসিয়া পুস্তক পাঠ করিতেছিল, সে মধ্যে মধ্যে পুস্তক হইতে চক্ষু তুলিয়া সব প্রেম দৃষ্টিতে আয়েশাকে নিরীক্ষণ করিতেছিল। এমনকি যুবতী পালঙ্ক হইতে উঠিলে তাহার যে কর্ণাভরণ দুলিতে লাগিল, পাঠান তাহাই অনেকক্ষণ অপরিতৃপ্ত লোচনে দেখিতে লাগিল।
আয়েশা গাত্রোত্থান করিয়া ধীরে ধীরে পাঠানের নিকট গমনপূর্বক তাহার কানে কানে কহিলেন, ওসমান, শীঘ্র হকিমের নিকট লোক পাঠাও। দুর্গজেতা ওসমান খাঁই গালিচায় বসিয়াছিলেন। আয়েশার কথা শুনিয়া তিনি উঠিয়া গেলেন। আয়েশা একটা রূপার সেপায়ার উপরে যে পাত্র ছিল তাহা হইতে একটু জলবৎ দ্রব্য লইয়া পুনর্মূর্ছাগত রাজপুত্রের কপালে মুখে সিঞ্চন করিতে লাগিলেন। ওসমান খাঁ অচিরাত হকিম লইয়া প্রত্যাগমন করিলেন। হকিম অনেক যত্নে রক্তস্রাব নিবারণ করিলেন এবং নানাবিধ ঔষধ আয়েশার নিকট দিয়া মৃদু মৃদু স্বরে সেবনের ব্যবস্থা উপদেশ করিলেন। আয়েশা কানে কানে জিজ্ঞাসা করিলেন, কেমন অবস্থা দেখিতেছেন? হাকিম কহিলেন, জ্বর অতি ভয়ঙ্কর। হাকিম বিদায় লইয়া প্রতিগমন করেন। তখন ওসমান তাহার পশ্চাৎ পশ্চাৎ গিয়া দ্বার দেশে তাহাকে মৃদুস্বরে কহিলেন, রক্ষা পাইবে? হাকিম কহিলেন, আকার নহে, পুনর্বার যাতনা হইলে আমাকে ডাকিবেন। এটি দুর্গেশ নন্দিনী উপন্যাসের দ্বিতীয় খণ্ডের প্রথম পর্ব আয়েশা সমাপ্ত হইল। ধন্যবাদ।